তেজ করে নরমাল একটা ঘর হইলে 3.5 লাখ 4 লাখ টাকা আসে 5 লাখও যায় একটা ঘরে 7 লাখ 8 লাখ টাকা ঘর আমার হেন আছে শান্তির নীর বলতে নিজের ঘরকে বোঝায় আর সেই ঘর যদি হয় টিন কাঠের তৈরি তাহলে তো কথাই নেই টিনের চালে শরতের বৃষ্টির ফোঁটার রিমঝিম শব্দে মনে জাগে অন্যরকম শিহরণ টিন কাঠের এ বাড়ি মুন্সিগঞ্জের ঐতিহ্য আমাদের এখানে সর্বনিম্ন এবং মানসম্মত 3.5 লাখ টাকা নিচে আমরা দিতে পারি না মানে আমাদের মানটা খুবই ভালো আমরা কোনো খারাপ কাঠ ব্যবহার করি না কোনো পল কাঠ নাই কোনো কিছু নাই সর্বনিম্ন 3.5 লাখ থেকে 7 লাখ 7.5 লাখ টাকা পর্যন্ত একতলা গড়ি এ জেলার আদি নাম বিক্রমপুর শৌখিন কিংবা নিম্নবিত্ত এই অঞ্চলের অধিকাংশ বাড়ি টিন কাঠ দিয়েই তৈরি বন্যা কবলিত অঞ্চল হওয়ায় ঘর স্থানান্তরের সুবিধার জন্য এসব উপকরণ বেশি ব্যবহৃত হয় এছাড়া পুরাতন ঘর বিক্রি করলেও খরচের প্রায় সমপরিমাণ মূল্যও পাওয়া যায় এতে ক্রেতা বিক্রেতা উভয় লাভবান হন বিভিন্ন জায়গা থেকে আসে আসার পরে চয়েস করে দাম থাম হয় এরপরে আমরা বাঙ্গা বার নিয়ে উঠে দিয়ে আসি মুন্সিগঞ্জ সদর উপজেলা কাঠখালি হাতিমারা টঙ্গিবাড়ি উপজেলার পাইকপাড়া বেতাকসহ লৌহজংয়ের কাঠপট্টি এলাকায় গেলে মজার এই বাড়ি তৈরির দৃশ্য চোখে পড়বে বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন বিভাগে টুকটাক এখন যাওয়া আসা শুরু করছে আর তাছাড়া এখন দেখা গেছে বিল্ডিংয়ের কস্টিউম বেড়ে যাওয়ায় এসব ঘরের উপর একটু চাহিদা বেড়ে গেছে সেখানে গেলে দেখা যাবে কারুকার্যময় নতুন নতুন ঘর দাঁড়িয়ে আছে নকশাখচিত এসব দোচালা তিনচালা চারচালা সহ সাতচালা ঘর তৈরি করা হয়েছে বিক্রি হবে বলে সবাই বলে ঘরের হাট আমরা এখানে 400 থেকে 500 লোক কাজ করি আমার বাপ দাদারা ওই কাজ করছে আমরাও এখন এই কাজ করতেছি কারখানাটায় আপনার 25 থেকে 30 লাখ টাকা ইনভেস্ট করা লাগে নকশা বেঁধে ঘরের দাম 2 থেকে 15 লাখ পর্যন্ত ঘরগুলো তৈরি করার জন্য মিস্ত্রিরা আসে দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে মিস্ত্রির ঘর তৈরিতে সুবিধার জন্য 4 থেকে 5 বছর ধরে মুন্সিগঞ্জেই বসবাস করছে কাস্টমার চাহিদা মতো করি আবার আমাদের মন মতন করি যেমন যে এই ডিজাইনটা করছি এটা বর্তমান চলতেছে রানিং একটা ডিজাইন আবার যদি কোনো কাস্টমার বলে যে আমার এই ডিজাইনটা করতে হইব ওটা করে দেই পোকার বেঁধে ঘরগুলো তৈরিতে তাদের মজুরি হয় 35 থেকে 60 হাজার টাকা ঘর তৈরিতে বাচালো নাইজেরিয়ার শাল সেগুন ওকান ও লোহা জাতীয় কাঠ এবং উন্নত মানের শীট ও ঢেউটিন ব্যবহার করা হয় নাইজার কাঠ লাগে টিন লাগে প্যালেন শীট তারপর হলো বিভিন্ন রকম লাগে নাট লাগে তার স্ক্রুপ লাগে ঘরগুলো তৈরির জন্য কাঠ আনা হয় চট্টগ্রাম থেকে ঐতিহ্যবাহী এই কাঠের ঘরের হাট সারা বছর জুড়েই চলে আর এসব কাঠের ঘর দেশের বিভিন্ন জেলা থেকেই তৈরি কাঠের ঘর কিনতে ভিড় করছে বিভিন্ন জেলার মানুষ সাব্বির হাসান মোহনা টেলিভিশন